নমস্কার, নর্থ ইস্ট নিউজ প্রাইম টাইমে আপনাদের স্বাগত জানাই, আমি সুব্রতা দাস। বিস্তারিত সংবাদের আগে এক নজরে দেখে নেই আজকের সংবাদ শিরোনাম। সমলিঙ্গ বিবাহ আইনের বিরোধিতার বিশ্ব হিন্দু পরিষদ, জেলাধিপতিকে স্মারকলিপি। মহিলা কুস্তিগিরের উপর যৌন নির্যাতনের ঘটনা, সাংসদ ও রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়ার অধ্যক্ষ ব্রিজভূষণ সিংকে গ্রেফতারের দাবি উঠল বরাকেও। বদরপুর পুলিশের তৎপরতায় আটক বিপুল পরিমাণ বার্মিজ সুপারি, গোপন চেম্বার থেকে উদ্ধার 2 টন 25 কেজি বার্মিজ সুপারি। বন্যা বিপর্যয়ের উপর রাজ্যস্তরের মহড়া আয়োজিত হল শিলচরে, উপস্থিত এসডিআরএফ ও এনডিআরএফ এর কর্মকর্তারা। এবার বিস্তারিত নর্থ ইস্ট প্রাইম টাইম সংবাদ। আজ অর্থাৎ শুক্রবার বিশ্ব হিন্দু পরিষদ দক্ষিণ পূর্ব প্রান্ত শাখার পক্ষ থেকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি উদ্দেশ্যের এক স্মারকলিপি পেশ করা হয় কাছাড়ের জেলাধিপতির কাছে। সমলিঙ্গ বিবাহ আইনের শুনানিতে যাতে মহামান্য আদালত ধীরে সুস্থিরে বিচার বিবেচনা করেন, এই আবেদন রাখেন প্রধান বিচারপতির কাছে। বিশ্ব হিন্দু পরিষদের দক্ষিণ পূর্ব প্রান্তের সভাপতি শান্তনু নায়ক সাংবাদিকদের জানান যে ভারতবর্ষ একটি হিন্দু সংস্কৃতির দেশ, হিন্দু সংস্কৃতিতে সমলিঙ্গ বিবাহের কোনো স্থান নেই, তাছাড়া মুসলিম সংস্কৃতিতেও সমলিঙ্গ বিবাহের কোনো স্থান নেই। ভারতবর্ষের মুসলিমরাও এই আইনের বিরোধিতা করছে। আজকের স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন বিশ্ব হিন্দু পরিষদের দক্ষিণ পূর্ব প্রান্তের সভাপতি শান্তনু নায়ক, শিলচর বিভাগের সম্পাদক মিঠুন নাথ, দক্ষিণ পূর্ব প্রান্তের সম্পাদক স্বপন শুক্লবৈদ্য, জেলা সম্পাদক আশিস দত্ত, দুর্গা বাহিনীর সংযোজিকা পাপিয়া ভট্টাচার্য ও অন্যান্য সদস্যরা। নর্থ ইস্ট প্রাইম টাইম প্রতিনিধি রাজুদের প্রতিবেদন। নর্থ ইস্ট থেকে 27 জন আইনজীবীরা উপস্থিত ছিলেন এবং আমাদের বরাক ওয়েলি থেকেও 7 জন আইনজীবীরা সেখানে অংশগ্রহণ করেছেন। এবং এই 2 দিনে সমস্ত ভারতবর্ষের থেকে যে আইনজীবীরা এসেছিল, এদের সম্পূর্ণ 2 দিনের আলোচনার মাধ্যমে এটা সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গ্রহণ করা হয় যে সুপ্রিম কোর্টে ইদানিং যে সমবিবাহ নিয়ে, যেটা একটি খুব মানে গুরুত্ব সহকারে যেভাবে এটা একটি ডিভিশন বেঞ্চ, 5 জনের জাজের একটি ডিভিশন বেঞ্চ গঠন করা হয়েছে সুপ্রিম কোর্টে, এবং এই ডিভিশন বেঞ্চে যেভাবে এটা হিয়ারিং নেওয়া হচ্ছে, ওইটার প্রতিবাদে যে এই যে আমাদের যে ভারতবর্ষে বিবাহ একটি মানে পবিত্র একটা অনুষ্ঠান ধরা হয় বা বিবাহের ব্যাপারে অনেক কিছু ইয়ে আছে, যেটা সামাজিক এখানে ইয়ে আছে, ওই ব্যাপারে একটা চিন্তাধারা করে যে এই যে সুপ্রিম কোর্টে যে তৎপরতা দেখাচ্ছে, যে খুব মানে খুব ডে টু ডে হিয়ারিং নিচ্ছে বা খুব স্পিডে এটা নিয়ে ইয়ে করে গুরুত্বপূর্ণ সহকারে এটা ব্যাপারে, যে 700 থেকে 800 আইনজীবীরা যারা উপস্থিত ছিলেন এখানে ওই অযোধ্যার বৈঠকে 22 এবং 23 তারিখে, সেখানে সর্বসম্মতিক্রমে এটা ইয়ে করা হয়েছে, খণ্ডন করা হয়েছে এবং এটা সুপ্রিম কোর্টে, যেহেতু এটা আইন বানানোর ব্যাপারটা সুপ্রিম কোর্টের নয়, আইন বানানোর ব্যাপারটা হলো পার্লামেন্টের, বিধানসভার, এরা আইন বানাবে। সংবিধানে স্পষ্টভাবে আমাদের জুডিশিয়ারির কী কী ফাংশন, এক্সিকিউটিভের কী কী ফাংশন এবং লেজিসলেটিভের কী কী ফাংশন, এটা খুব ক্লিয়ারলিভাবে আমাদের সংবিধানে লেখা আছে। এই জায়গাতে যদি সুপ্রিম কোর্টে আইনটা ঠিক মানে এটা সুপ্রিম কোর্টকে বলা হয় গার্জিয়ান অফ দি কনস্টিটিউশন, মানে সংবিধানের একজন গার্জিয়ান হিসাবে উনি, যে যদি কোনো কিছু মানে আইনের যদি সরকারে বা কোনো কিছুতে আইনের যদি মানে অপব্যবহার হয় সেই ক্ষেত্রে সুপ্রিম কোর্ট ইন্টারভেন করবে। এখানে সুপ্রিম কোর্ট নিজেই যদি আইন তৈরি করার ব্যাপারে চিন্তাধারা করে বা স্পেশাল ম্যারেজ অ্যাক্ট 1954 যেটা আছে ওইটার ব্যাপারেও সুপ্রিম কোর্টে বর্তমানে যে স্পেশাল ম্যারেজ অ্যাক্ট 1954 আছে, এটাতে কী আছে যে একজন পুরুষ এবং একটি মহিলার মধ্যে বিবাহ সম্পন্ন হতে পারে, কিন্তু এই যে নতুন একটা যেটা হিয়ারিং চলছে বা সমবিবাহের ব্যাপারে, এরা যারা দরখাস্তকারী এরা একটা দরখাস্ত দিয়েছে সুপ্রিম কোর্টে, একটা ইয়ে করেছে, আবেদন করেছে যে না, স্পেশাল ম্যারেজ অ্যাক্টকে অ্যামেন্ডমেন্ট করে যারা মানে পুরুষ পুরুষের মধ্যে যারা মানে ইচ্ছা যাদের আছে বিবাহ করার বা মেয়ে মেয়ের মধ্যে মধ্যে যেটা বিবাহ করার মানে সমবিবাহ, এটার ব্যাপারেও যেন আইনটা ইয়ে করা হয়, এবং যেভাবে সুপ্রিম কোর্ট এটার গুরুত্ব সহকারে দেখছে এটার ব্যাপারে আমাদের এটা সমস্ত বিশ্ব হিন্দু পরিষদ সমস্ত ভারতবর্ষে এটা প্রতিবাদ করা হচ্ছে। এবং আপনারা হয়তো আপনারা জানেন যে এই 23 তারিখে, এই মাসেরই 23 তারিখে বার কাউন্সিল অফ ইন্ডিয়া এটা সমস্ত স্টেট বার কাউন্সিল যতটা আছে সব স্টেট বার কাউন্সিলকে সঙ্গে নিয়ে বার কাউন্সিল অফ ইন্ডিয়াও এটা প্রতিবাদ জানিয়েছে এবং বিভিন্ন সংগঠন থেকে এটা প্রতিবাদ করা হচ্ছে।
বিজেপি সাংসদ ও রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়ার অধ্যক্ষ বৃজভূষণ সিং কর্তৃক দেশের মহিলা কুস্তিগিরের উপর চালানো যৌন নির্যাতনের ঘটনার বিরুদ্ধে দিল্লির যন্ত্র মন্ত্রে চলা ধর্নার প্রতি সংহতি জানিয়ে আজ সারা দেশের সাথে কাছাড় জেলার ধোয়ারবন্দে যুব সংগঠন AIDY ওর পক্ষ থেকে প্রতিবাদ দিবস পালন করা হয়। প্রতিবাদ দিবসে সামিল সংগঠনের সদস্যরা দাবি তোলেন যে বিশ্বের দরবারে গৌরব অর্জনকারী দেশের মহিলা কুস্তিগিরদের উপর চালানো যৌন নির্যাতনের মুখ্য অভিযুক্ত বিজেপি সাংসদকে অবিলম্বে গ্রেফতার করতে হবে। সংগঠনের কাছাড় জেলা কমিটির সদস্য তথা দোয়ারবন্দ আঞ্চলিক কমিটির সম্পাদক সুজিত আকুরা বলেন, দেশের মহিলা ক্রীড়াবিদদের সম্মান রক্ষার লড়াইয়ে বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্র সরকারের নেতৃত্বাধীন দিল্লি পুলিশের ভূমিকা খুবই ন্যাক্কারজনক। AIDY ও মহিলাদের উপর সংঘটিত এই অত্যাচারের ন্যায় বিচারের দাবিতে আন্দোলনরত মহিলা কুস্তিগিরদের সমর্থনে সারা দেশের যুব সমাজকে এগিয়ে আসার আহ্বান জানায়। নর্থ ইস্ট নিউজ বাংলা ব্যুরো প্রধান শ্রীবাস দাসের প্রতিবেদন। আমরা অল ইন্ডিয়া ডেমোক্রেটিক ইউথ অর্গানাইজেশন দোয়ারবন্দ আঞ্চলিক কমিটির পক্ষ থেকে আমাদের দেশের মহিলা কুস্তিগিরদের উপর যে যৌন হেনস্থা হয়েছে তার বিরুদ্ধে আজ প্রতিবাদ দিবস পালন করছি। আমরা দাবি জানাচ্ছি ভারত সরকারের কাছে যাতে এই সমস্যার দ্রুত সমাধান হয় এবং অপরাধীর যাতে উপযুক্ত শাস্তি হয়, এর দাবি আমরা যুব সংগঠনের পক্ষ থেকে জানাই। বন্ধুগণ, এর বিরুদ্ধে আমাদের AIDY ও যুব সংগঠন আজ সারা ভারতবর্ষ জুড়েই এর প্রতিবাদ জানাচ্ছে। তাই বন্ধুগণ, এর এই সমস্যার সমাধানে যাতে ভারত সরকার তৎপর হয় তার জন্য আমাদের এই প্রতিবাদ মিছিল। সরকারি কড়া নিষেধাজ্ঞা সহ পুলিশের রক্তচক্ষুকে বৃদ্ধাঙ্গুলি দেখে রাজ্যের স্থানে স্থানে নিত্য নতুন ও অভিনব কায়দায় অবৈধ পাচারে মেতে উঠেছে বিশেষ পাচার চক্র। তবে এ নিয়ে প্রশাসন সক্রিয় থাকায় প্রায় প্রতিদিন রাজ্য সহ বহিরাজ্যে পুলিশের পাতা জালে অবৈধ সামগ্রী সহ ধরা পড়েছে একাংশ পাচারকারীরা। অনুরূপভাবে গোপন সূত্রের খবরের ভিত্তিতে বৃহস্পতিবার গভীর রাতে বদরপুর পুলিশের চেকিংয়ের সময় মিজোরাম থেকে করিমগঞ্জ অভিমুখে আসা AS-10AC-4701 নম্বরের একটি 10 চাকার লরির গোপন চেম্বার থেকে 2 টন 25 কেজি বার্মি সুপারি উদ্ধার করা হয়, যার বাজার মূল্য 10 লক্ষাধিক টাকার উপরে হবে। এতে আটক করা হয় জাহিরুল হক নামের লরি চালককেও, বাড়ি রাতাবাড়ির আনিপুরে। এ মর্মে করিমগঞ্জ জেলা প্রশাসনের সদর DSP গীতার্থ দেব শর্মা জানান, আটক চালককে আদালতে সুপুত করে রিমান্ড চাইবে পুলিশ। পরে তাকে জিজ্ঞাসাবাদ করে এতে জড়িত অন্যান্যদের খুঁজে বের করা হবে। নর্থ ইস্ট নিউজ প্রাইম টাইমের প্রতিনিধি সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। এখন নিচ্ছে এক বিজ্ঞাপন বিরতি, ফিরছি অতি দ্রুত কিছু গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে। কি আপনার ঘর কিংবা প্রতিষ্ঠানকে সুন্দর করে গড়ে তুলতে চাইছেন আর সাথে চাইছেন ভালো ও সুলভ মূল্যে প্রয়োজনীয় সামগ্রী ক্রয় করতে? তাহলে দ্বিতীয়বার না ভেবে আজই চলে আসুন শিলচরের দাসকলোনিতে অবস্থিত ঋতুরাজ ট্রেডিং কোম্পানি অথবা সোনাই রোডের খালেদ ভবনের বিপরীতে বাইক সেন্টারের পাশে সমীক্ষা ট্রেডিং কোম্পানি। এই উভয় স্থানে টাইলস, স্যানিটারি আইটেমস, চিমনি, ওয়াটার পিউরিফায়ার, CPVC, UPVC, PVC আইটেমস, ডোর উডেন, সিনটেক্স সহ অনেক বিখ্যাত ব্র্যান্ডের সামগ্রী সুলভ মূল্যে পাওয়া যায়। আপনারা আসুন, যাচাই করুন ও ঘরকে সুন্দর করে গড়ে তুলুন। বিশদ বিবরণের জন্য যোগাযোগ করুন 9401432969 ও 6377990269 নম্বরে। ধন্যবাদ। ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর। জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের তরফে বৃহস্পতিবার বন্যা বিপর্যয়ের উপর রাজ্যস্তরে এক মহড়া আয়োজিত করা হয় শিলচরে। শিলচরের সেটেলমেন্ট অফিসে আয়োজিত এদিনের মহড়ায় বিভিন্ন বিভাগের কর্মকর্তারা অংশগ্রহণ করেন। বিভাগীয় তরফে এদিন একটি কন্ট্রোল রুম খুলে বিগত দিনে শহরের যেসব জায়গায় বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে সেসব জায়গায় মহড়া প্রদর্শন করে জনগণকে সচেতন করার প্রচেষ্টা করা হয়। বন্যা পরিস্থিতিতে কীভাবে একে অপরকে সহায়তা করবে তার বিভিন্ন কৌশল ও পন্থা জনগণের সম্মুখে তুলে ধরেন বিভাগীয় কর্মকর্তারা। বন্যা বিপর্যয়ে যদি কেউ জলে ডুবে যান তাহলে তাকে কীভাবে উদ্ধার করতে হবে তা নিয়েও মহড়া প্রদর্শন করেন SDRF ও NDRF এর কর্মকর্তারা।
মহড়া চলাকালীন সময়ে বিভিন্ন স্থানে রিলিফ ক্যাম্প ও পানীয় জলের ব্যবস্থা করে তা কিভাবে জনগণের কাছে পৌঁছানো যায় সেই বিষয়ে জনগণকে সচেতন করেন তারা। রাজ্য স্তরের মহড়া সম্পর্কে এদিন কাছাড়ের জেলা শাসক কার্যালয়ের আয়োজিত সাংবাদিক সম্মেলনে বিস্তারিত তথ্য তুলে ধরেন প্রশাসনের আধিকারিকরা। নর্থ ইস্ট নিউজ প্রাইম টাইম প্রতিনিধি সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। যেনেকে আমার তাকলু রেস্কিউ টিম পঠোৱা হয়েছিল মধুরা ঘাটত পিপুল, তাতে যখন মানুষ আছিল পানিত পড়ছিল আর উঠাবলে আমার SDRF তথা আমার আপদা মিত্র ভলন্টিয়ার্স আসাম রাইফল গোটেখিনি মিলি আমার টিম ওয়াইজ তাতে আমার রেস্কিউ অপারেশন চলিছে আর সেই ড্রোনিং টেস্টকিটা আমার হেলথে স্বাস্থ্য পরীক্ষা করেছে। তারপর আমার আছিল IRT ইনসিডেন্ট রেসপন্স টিম, আমি একটিভেট করলো এই খবরখিনি পাওয়ার পিছত গোটে টিম আমার একাধিক্রমে আমার সময় সময়ে কাম করে গেল আর সেই অনুপাতে আমার পিপুল আমার যখন মানুষ ইয়াতে রেস্কিউ করা হল আমি রিলিফ ক্যাম্পত রাখিল আর রেস্কিউ অপারেশনত চারিখন বোট ডেপ্লয় করা হয়েছে। চারিখন পার্সন আমি 20 জনক আমি পানির পৰা আর সেই ডেঞ্জার লেভেলের পৰা নর্মেল জোনলৈ অনা হল। আর্য সংস্কৃতি বোধনী সমিতির প্রতিষ্ঠাতা ও মুখ্য সংযোজক গৌতম ভট্টাচার্যের প্রথম মৃত্যুবার্ষিকীতে 28 এপ্রিল শুক্রবার সমিতির ভবন প্রাঙ্গণে বৃক্ষরোপণ কার্যসূচি হাতে নেয় সমিতির সদস্যরা। সমিতির পক্ষে জানান গৌতম ভট্টাচার্য, সবসময় বলতেন সাংস্কৃতিক কার্যসূচির পাশাপাশি সকলকে সামাজিক কাজেও নিজেকে নিয়োজিত রাখতে হবে। তিনি আরও বলতেন শুধু গাছ লাগালেই হবে না, তার সঠিকভাবে রক্ষণাবেক্ষণও করতে হবে। তার কথা মাথায় রেখে সমিতির সদস্যরা সেদিন বৃক্ষরোপণ করেন। পাশাপাশি তার স্মৃতিতে এক শোক সভার আয়োজন করা হয় সমিতির ভবনে। এতে সমিতির সদস্যরা প্রয়াত গৌতম ভট্টাচার্যের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করেন, তার রচিত গান পরিবেশন করেন। গৌতম ভট্টাচার্যের জীবনী নিয়ে আলোচনা করেন উপস্থিত অনেকেই। সেই সঙ্গে আগামীতে গৌতম ভট্টাচার্যের স্বপ্নের সংগঠনকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় তা নিয়ে পরিকল্পিত রূপরেখা তৈরি করা হয়। নর্থ ইস্ট নিউজ প্রাইম টাইম প্রতিনিধি অমল ঋষির প্রতিবেদন। আজ 28 এপ্রিল 2023 ইংরাজি, গত বছর এই দিনে আমাদের সবার প্রিয় আমাদের সমিতির প্রতিষ্ঠাতা প্রয়াত শ্রী গৌতম ভট্টাচার্য আমাদের ছেড়ে চলে যান। আজ ওনার প্রথম মৃত্যুবার্ষিকীতে আমরা সমিতির সব সদস্যরা একত্রিত হয়েছি। গৌতমবাবু আমাদের সবসময় বলতেন আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি সমাজ সেবামূলক কাজে আগ্রহ প্রদান করতেন, তাই ওনার কথা মাথায় রেখে আমরা আজ পরিবেশ সচেতনতামূলক কাজে আগ্রহী হয়ে সবাই গাছ লাগানোর কথা ভেবেছি। গৌতমাপু আমাদেরকে বলতেন আমাদেরকে পরিবেশের ভারসাম্য রক্ষা করতে হলে কিছু করতে হবে, গাছ লাগাতে হবে। তাই সেটাও বলতেন সাথে সাথে যে গাছ লাগালে শুধু হবে না, গাছকে রক্ষণাবেক্ষণ করে বড় করতে হবে। তাই আজ আমরা সমিতির সবাই এই কথা মাথায় রেখে আমরা প্রতিজ্ঞাবদ্ধ যে আমরা যে সকল গাছ আজকে লাগিয়েছি সেগুলোকে ঠিকভাবে রক্ষণাবেক্ষণ করব, সবাই সবার সময় দিয়ে গাছগুলোকে যত্ন করব। আর ওনার প্রথম মৃত্যুবার্ষিকীতে আজ আমরা সবাই গাছ লাগিয়েছি এবং সন্ধ্যা ঠিক 6টার সময় আমাদের শোকসভা স্মৃতিচারণ অনুষ্ঠান শুরু হবে। আজ এই অনুষ্ঠানটি আমরা সবাই করছি। বরাক উপত্যকার সাংবাদিকদের বিভিন্ন সমস্যার নিরসনে কাজ করার উদ্দেশ্যে বৃহস্পতিবার বরাক উপত্যকা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন নামে একটি সাংবাদিক সংস্থা জন্ম নিল। এই উপলক্ষে প্রবীণ সাংবাদিক হারানদের সভাপতিত্বে শিলচরের সাংবাদিকদের এক সভা অনুষ্ঠিত হয় এবং এতে 19 সদস্য বিশিষ্ট বরাক উপত্যকার সাংবাদিক সংঘের একটি কার্যকরী কমিটি গঠন করা হয়। এই কমিটিতে হারানদেকে সভাপতি ও আব্দুল হাই লস্করকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। এতে হিমাশিস ভট্টাচার্য, স্বর্ণালী চৌধুরী, শতানন্দ ভট্টাচার্য ও GM চৌধুরীকে সভাপতি, বিজয় দাসকে যুগ্ম সম্পাদক, খায়রুল আলম মজুমদারকে সাংগঠনিক সম্পাদক, দেবদুলাল মালাকারকে প্রচার সম্পাদক, সন্তোষ চন্দ ও বাপি রায়কে সাংস্কৃতিক সম্পাদক এবং রাজু দে ও শঙ্করী চৌধুরীকে সহকারী সম্পাদক নির্বাচিত করা হয়েছে। এছাড়া কার্যকরী কমিটির সদস্য হিসেবে মিঠুলাল চৌধুরী, অরূপ রায়, পিঙ্কু রায় হালদার, ধ্রুবজ্যোতি চক্রবর্তী, মহিমুদ্দিন লস্কর ও বিপ্লব কর চৌধুরী, এই 6 জনকে কার্যকরী কমিটির সদস্য নির্বাচিত করা হয়েছে। নর্থ ইস্ট নিউজ প্রাইম টাইম প্রতিনিধি রাজুদের প্রতিবেদন। আজকে আমরা এখানে সমবেত হয়েছি
বরাক উপত্যকার সাংবাদিকদের বিভিন্ন সমস্যা রয়েছে, বিভিন্ন সময় থাকে, এর জন্য একটি সংস্থা গঠনের জন্য এই প্রয়াসই এই ব্যাপারে আমরা ভর্তি হয়েছি। এবং এখানে আমরা বরাক উপত্যকা সাংবাদিক সংঘ, ইংরেজিতে যাকে বলে বরাক ভ্যালি জার্নালিস্ট ইউনিয়ন, আমি একটি সংস্থা গঠন করব এবং এতে বরাক উপত্যকার 3 জেলার থেকে সাংবাদিকরা উপস্থিত হয়েছে। এখন একটি কমিটি গঠন করা হবে এবং এই কমিটি বরাক উপত্যকার জাতীয় সাংবাদিকরা সব ব্যাপারে সুযোগ সুবিধা পায় এবং তাদের সমস্যাসমূহ যাতে নিরসন হয় সেজন্য এটা করা হচ্ছে। তো আপনাদের সকলের সাহায্য সহানুভূতি চাইছি। সংবাদ শেষ করার আগে আরেকবার দেখে নেই আজকের সংবাদ শিরোনাম। সমলিঙ্গ বিবাহ আইনের বিরোধিতার বিশ্ব হিন্দু পরিষদ জেলাধিপতিকে স্মারকলিপি। মহিলা কুস্তিগিরের উপর যৌন নির্যাতনের ঘটনা, সাংসদ ও রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়ার অধ্যক্ষ বৃজভূষণ সিংকে গ্রেফতারের দাবি উঠল বরাকেও। বদরপুর পুলিশের তৎপরতায় আটক বিপুল পরিমাণ বার্মিজ সুপারি, গোপন চেম্বার থেকে উদ্ধার 2 টন 25 কেজি বার্মিজ সুপারি। বন্যা বিপর্যয়ের উপর রাজ্যস্তরের মহড়া আয়োজিত হলো শিলচরে, উপস্থিত SDRF ও NDRF এর কর্মকর্তারা। আজকের সংবাদ এ পর্যন্তই, ধন্যবাদ।